আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে 25 রমজান শুক্রবার, রমজান মাসের 2024 সালের এটা শেষ শুক্রবার রমজান মাসের। তো দেখতে দেখতে কিন্তু 30 রোজা চলেই গেল, ঈদ চলেই আসলো। কীভাবে যে সময়টা চলে যায় এটা মানে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলায় দেখতাম যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন মানে সময় যেন যেতেই চাইতো না। স্কুলে যখন ছিলাম তখন চিন্তা করতাম কবে শুক্রবার আসবে, কবে বৃহস্পতিবার আসবে, কবে স্কুল ছুটি হবে, মানে কখন স্কুল ছুটি হবে, এই যে এই জিনিসটার অপেক্ষা। মানে তখন মনে হতো দিনটা অনেক লম্বা টাইম ছিল। আর এখন যেহেতু স্কুলে পড়ছি না, কিছু করতেছি না, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে মানে যত দিন যাচ্ছে খুব তাড়াতাড়ি দিনগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। আগে আমাদের বাসাটা রমজান আসলে শবে বরাত, শবে কদর একটা আলাদা আমেজই থাকতো। কারণ রান্নাবান্না করা, নামাজ নিয়ে ব্যস্ত থাকা, বাবার কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে সন্ধ্যা হলে ভাইয়ারা সবাই মসজিদে চলে যাওয়া, মা মিষ্টান্ন রান্না করা, এগুলো সবই সত্যি বলতে কি এগুলো সবই এখন মিস করতেছি, যা আমরা এখন করতে পারছি না। আমি আর আমার ছোটো ভাই একসাথে আসি, একসাথেই থাকতেছি, আসলে এখন খুব মিস করতেছি। সবাই হয়তো, আমি না শুধু, যাদের বাবা মা নাই তারা সবাই বাবা মাকে মিস করতেছে। কারণ বাবা মা ছাড়া সব সন্তানেই কিন্তু মানে শূন্য। আগে যখন বাবা মা ছিল তখন ইফতারের সময় একটা আনন্দ ছিল, আসরের পর থেকে ইফতার বানানো, রান্না করা। মানে আমার মা কী করতো, আপনার ইফতারের আগেই একদম সেহরের রান্না, সন্ধ্যা রাতের রান্না প্লাস ইফতার সকল কিছু আপনার শেষ করে বলতো মাগরিবের আগে। আর ইফতারের 10 মিনিট আগে ইফতার তৈরি করে নিয়ে আমার বাবার সামনে আমরা সবাই ইফতার নিয়ে বসতাম। সেখানে বাবা দোয়া পড়তো, মুনাজাত ধরতো, ইফতারের আগে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, তার সাথে আমরা ছিলাম। কিন্তু এগুলো এখন খুব মিস করি, কারণ এখন নিজে একা রোজা মানে একা ইফতার করি। মাঝে মাঝে ছোটো ভাই থাকে, আবার থাকে না, ওর কাজের জন্য বাহিরে ইফতার করে আর আমি বাসায় ইফতার করি। তখন সত্যি বলতে কি খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে, তখন প্রচুরভাবে মিস করি বাবা মা। কিন্তু হ্যাঁ, আজ মুসলমান সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আজ না হয় কাল। আজ আমি যে এখন কথা বলতেছি, আগামীকাল যে আমি বেঁচে থাকবো বা আর এক মিনিট বা এক সেকেন্ড পরে যে আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। সে গ্যারান্টি আমরা কেউ, কোনো মুসলমান বা কোনো প্রাণী, কোনো ব্যক্তি দিতে পারবে না এই গ্যারান্টিটা যে আমরা এক সেকেন্ড পরে যে বেঁচে থাকবো কিনা। তারপরও দুনিয়ার নিয়মে চলতেছে সব কিছুই। আমার বাবা মা চলে গেছে, আল্লাহর খুশি, আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে, সেখানে তো আমরা কেউ কিছু করতে পারবো না। আমাদের যখন ডাক চলে আসবে তখন আমরাও চলে যেতে হবে। তো কিন্তু তারপরও মন তো মানতেছে না, মনে তো সেই মানে বাবা মার যে একটা শূন্যতা, সেই জায়গা থেকে কিন্তু মনটা হাহাকার করছে বাবা মার জন্য। যাক, দিন তো আর থেমে থাকে না, দিন তার নিজস্ব গতিতেই চলতেছে। সময় যেমন থেমে থাকে না, সময় সময়ের গতিতে চলতেছে, সেম দিনটাও তার নিজের মতে চলে যাচ্ছে। তো আজকে আমি কিছুদিন আগে আমি রাজধানী মার্কেটে গেলাম, সেখান থেকে যে কিছু ড্রেস নিয়ে আসছি, তো আমি সেখান থেকে আজকে একটা ড্রেস আজকে কাটিং করব আমার জন্য। আর এবার ঈদের নির্ধারিত বলতে কি আমি তেমন ড্রেস নিই নাই, ওই 6টা ড্রেস যেটা নিছি ওগুলো জাস্ট অ্যাজ এ নর্মাল সুতির ড্রেস নিছি, কোথাও গেলে পরা যাবে। তো গরম, যেহেতু এখন গরমকাল, আর আমার কাছে মনে হচ্ছে গরমকালের সুতির ড্রেসটাই সবচেয়ে আরামদায়ক একটা ড্রেস। এই হচ্ছে সেই ড্রেসটা, এই ড্রেসটা আমি এখন কাটিং করব। এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়না, আর এই হচ্ছে জামাটা, আর ওদিকে পায়জামাটা আছে। আমি এটা এখন কাটিং করব আমার বডি সাইজের। আমার বডি সাইজ হচ্ছে 46। কাটিংটা এবং সেলাইটা দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি শেয়ার করব। তো চলো আমি কিভাবে কাটিং করি সেটা আগে তোমাদেরকে দেখাই। আমি
আমি এখানে আমার থ্রি পিসটাকে সুন্দর করে চার ভাজে ভাজ করে আপনার বিছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি প্রথমে উল্টো দিকটা আমি উপরে রাখছি, আর এই হচ্ছে জামার ভাও দিক, এটা জামার সামনের অংশ ভাও দিক, আর এটা উপর দিকটা হচ্ছে উল্টো দিক। তো আমি কিন্তু এখানে দুটি পার্ট, সামনের অংশ এবং পিছনের অংশ দুটি পার্টই একসাথে নিয়ে কাটিং করব, কারণ যেহেতু আমার গলাটা আমি এখন কাটবো না, আমার সাইডের দিকে যেটা সেটা হচ্ছে বন্ধের সাইড, আর এই পাশটাতে যে সাইডটা আছে সেটা হচ্ছে আপনার খোলার সাইড। যেহেতু আমার লম্বা হচ্ছে 40, তো আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বাড়তি নেবো, বা 1.5 ইঞ্চি আমি বাড়তি নিচ্ছি। তো 1.5 ইঞ্চি যদি বাড়তি, তাহলে আমি 41.5 এর মধ্যে আমার লম্বা নিচ্ছি এখানে। সাড়ে একচল্লিশ হচ্ছে আমার লম্বা। এবার হচ্ছে আমি আমার মাপটা নিচ্ছি, বডির মাপ। যেহেতু আমি এখানে আমার গলা হচ্ছে আমি 3 4 5, আমি এখানে আমার ফুট নিচ্ছি, কাঁধের অংশ যেটা সেটা হচ্ছে আমি নিচ্ছি 7, কাঁধের অংশটা নিচ্ছে আমি এখানে 7, 3 চলে যাবে আমার, 2.5 চলে যাবে আমার গলার অংশে, আর আধা চলে যাবে আমার সেলাই টেলাই নিয়ে টিকিট টিকবে পরে আমার এখানে কাঁধের অংশ 4 টিকবে। আমি এখানে 7-এর মধ্যে দরকার, 7-এর মধ্যে ইয়ে করবো। আর যেহেতু আমি 7 নিচ্ছি, তাহলে আমার 7-এর থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে আপনার 7.5 আলমারির জন্য আমার নিতে হবে এখানে। আমি এখানে 7.5 নিচ্ছি, 7.5 নিচ্ছি, 7.5 একটা দাগ কাটলাম। এখন আমি আমার হিপের অংশ নেবো, যেহেতু আমি একটু স্বাস্থ্যবান মেয়ে, আমার স্বাস্থ্যবান, তাহলে আমি সেখানে আমার হিপের অংশ হবে আমি 21-এর মধ্যে আমি হিপের অংশ নেবো। এখানে আমি 11.5 নিচ্ছি, এখানে আমি 11.5 নিলাম। এবার এই 11.5 থেকে আমি এখন বাকি আরও 2 ইঞ্চি, আমি অনেকে 3 ইঞ্চি নেয়, বাট আমি 3 ইঞ্চি নেবো না, আমি 2 ইঞ্চি নেবো। যেখানে আমি 2 ইঞ্চি নিলাম আরও বাড়তি, আর আর 1.5 ইঞ্চি নেবো আমি, 1 ইঞ্চি নেবো সেলাই। আমার জামাটা হয়ে গেছে, আমার হাতার যে লম্বা, আমার হাতার লম্বা দিচ্ছি আমি এখানে 17, আমার হাতার লম্বা হচ্ছে আপনার 17, আমি 17 থেকে রাখি দিচ্ছি, 17 থেকে রাখি দিলাম।
মাটির জন্য আমি এখানে একটা রাখি দিলাম। এখান থেকে আমি এখানে সাড়ে তিনের মতো একটা দেখাতাম, এখান থেকে এখানে আমি সাড়ে তিনের মতো একটা দেখাতাম প্রথমে, এটাও জয়েন করলাম। এইবার হচ্ছে আপনার এটা অর্ধেক থেকে অর্ধেক, এখান থেকে এদের শেপটা দিলাম, কাটার যে শেপটা দিলাম। হাতে আমার হাতের মুহুরি হাতে এই জায়গাটা আমার আমি বেশি একটা মানে ঘোরা পড়ি না, তো আমি এটাকে পাস দিলাম। এই যে আমার পাশের মধ্যে একটা থাক, এক ইঞ্চি আমার সেলাইয়ের জন্য এক ইঞ্চি। এবার আমি এই মাথাটা সাথে এই মাথার সাথে এখানে কিন্তু আমার পুরোটা কিন্তু আমার দিয়ে পুরোটা আমার এখানে সাড়ে দশ আসলাম। তো এখন আমি এই মাথার সাথে এই মাথার সাথে এই মাথা জয়েন্ট দিলাম, এই মাথার এই মাথা বাকি দিলাম। এখন সেম আবার এই ডাকটার সাথে বাকি দিলাম। আমার এই ডাকটা হচ্ছে সেলাই, আর এটা দেখুন আমি কাপড়টা কাট করছি। আমার হাতাটা জয়েন্ট হয়ে গেছে, এখন আমি হাতটা তুলে দিচ্ছি। আমি এখন এখানে দেখে নিচ্ছি কয়েকখানে কাপড় আছে, তিন চার পাঁচ ছ। এখন আগে আমি এখন কাটা চার পাটা দিয়ে নিচ্ছি, এখান থেকে সমান করে তার সাথে কাপড়টা দিলাম। শোনো কাটা চার পাটা আমার দিলাম। তো আমার ড্রেস সম্পূর্ণ কাটা হয়ে গেছে, তো সে পরবর্তীতে ভিডিও দেখারও হবে আপনাদের। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আমার ড্রেস সেলাই করছি সেটা সেই ভিডিওটা দেখানো হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করছি। আর আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।